হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম তো আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকের পুরো ভিডিওতে থাকবে হচ্ছে এই গাড়িটি সাথে থাকবে আরো একটি গাড়ি দুটি গাড়ি থাকবে আজকের ভিডিওতে তো আমরা কিন্তু আবার চলে আসছি আরএস কার সেন্টার যারা আসলে ডাউন পেমেন্ট অর্থাৎ কিস্তির মাধ্যমে যে বাইরে গাড়ি নিতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অনেক অনেক স্পেশাল আর এই যে আমার সামনে যে ব্ল্যাক কালার যে গাড়িটি দেখতেছেন এটা হচ্ছে Axio 8 এর মডেল আর 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন এই গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত জানাবো এবং গাড়ির আউটলুকটা এবং গাড়ির ইন্টেরিয়র সবকিছু দেখাবো তো বন্ধুরা যে বাইরে আসেন নতুন দর্শক আছেন তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন শেয়ার করে দেন ভাইরাল করে দেন কেন ভাইরাল করে দিবেন অনেক ভাই আসলে কিস্তির মাধ্যমে গাড়ি নিতে চায় সে ভাইদেরকে এই একটা সন্ধান দিয়ে দেন যে আরএস কার সেন্টার কিন্তু কিস্তির মাধ্যমে 50% ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু অলরেডি আপনার গাড়ি নিতে পারবেন এবং প্রায় কিন্তু 4 বছর মেয়াদ থাকে 4 বছর সর্বোচ্চ 4 বছর মেয়াদ এরপর যদি কারো মানে টাকার পরিমাণ ভালো থাকে আর কম সময়ের মধ্যে কিন্তু পেমেন্ট কমপ্লিট করে কিন্তু আপনার কিস্তি শেষ করে দিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু হেল্প করবে আরিফ ভাই বরাবরের মতো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করি আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাই যারা আসলে এইচআর কার সেন্টার আপনাদের এই শোরুমটিতে আসতে চায় সরাসরি এসে কিস্তিতে গাড়ি নিতে চায় তাদের জন্য একটু ভাই লোকেশনটা বলে দিবেন ঢাকা বাড়িধারা যে ব্লকে আমাদের শোরুম আর রোড নাম্বার 18 তে প্লট 7/9 আচ্ছা সেটা হচ্ছে ঢাকা বাড়িধারা আমি আবার একটু লোকেশনটা বলে দিচ্ছি আরএস কার সেন্টারের লোকেশনটা যদি বলে দেই সেটা হচ্ছে ঢাকা বাড়িধারা যে ব্লক 18 নম্বর রোড 9/8/7/9 প্ল্যাটফর্ম প্লট নাম্বার আপনার এই এখানে আসলে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি হিউজ পরিমাণ গাড়ি আছে প্রচুর গাড়ি আছে তো আজকের ভিডিওতে থাকবে হচ্ছে দুটি গাড়ি তো আরিফ ভাই এই গাড়িটির সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন এটা Axio গাড়ি মডেল হচ্ছে 8 রেজিস্ট্রেশন 10 এ 8 এর মডেল জি আচ্ছা রেজিস্ট্রেশন হচ্ছে 10 এর Axio যে বারে আসলে Axio গাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ঢাকা মেট্রো G29 সিরিয়ালের একটি গাড়ি আমরা গাড়ির আউটলুকটা যদি আগে দেখাই একটু দেখার চেষ্টা করি সেক্ষেত্রে হবে এরকম গাড়িতে কোনো প্রকার খোলা কাটা স্কেচ আছে আরিফ ভাই না ভাই গাড়ি ফ্রেশ এটা পার্সোনাল ইউজ হয়েছিল এই গাড়িটা আমি আরএস কার সেন্টারে ম্যাক্সিমাম গাড়িগুলো আমি যেগুলো দেখলাম যে ভাই আসলে ফ্রেশ কন্ডিশন আছে আমি নারায়ণগঞ্জে অনেক মানে ভিডিও করি সেগুলো তুলনায় মানে অনেকটাই ফ্রেশ এই গাড়িগুলো চাকা এলনগুলো যদি একটু দেখাই দিই সেক্ষেত্রে দেবেন মোটামুটি ভালো একটা কন্ডিশন আছে পিছনের লুকটা যদি একটু দেখাই পিছনের লুকটা হবে এরকম এটাও জি গ্রেডের গাড়ি জি গ্রেড না বন্ধুরা এটা হচ্ছে Axio জি গ্রেডের হ্যাঁ দেখাই আচ্ছা আবার এই ব্যাগে কি আছে থেকে যদি শুরু করি ওকে রাইট একদম ফ্রেশ ভিতরে কোনো কাজ টাস নাই আমি আমার মধ্যে নাই গাড়ি ইউজ করতে চান এই গাড়িটা দেখতে পারেন যে বাইরে আসলে মোটামুটি ফ্রেশ কন্ডিশনের মধ্যে Axio গাড়ি নিতে চাচ্ছেন কিস্তির মাধ্যমে তাদেরকে বলবো আপনারা কিন্তু এই গাড়িটি দেখতে পারেন আরিফ ভাই একটু যদি বলেন প্রাইসটা এটা আস্কিং হচ্ছে 12.50 আর এর সাথে দামাদামির অপশনও আছে 12,50,000 8 এর মডেল জি 10 এর রেজিস্ট্রেশন Axio জি গ্রেডের একটি গাড়ি জি যে ভাড়া নিতে চান আসলে দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারটিতে যোগাযোগ করেন আর ডাউন পেমেন্ট কত ভাই কিস্তিতে 50% ডাউন পেমেন্ট প্রতিটি গাড়িতে 50% ডাউন পেমেন্টের মাধ্যমে আপনারা কিন্তু আলহামদুলিল্লাহ এই গাড়িগুলো নেওয়ার সুযোগ পাবেন আসতে হবে আরএস কার সেন্টার বাড়িধারা জে ব্লক সরি ভাই অনেক ভাই এলিয়ন গাড়ি খোঁজা আর আপনার পিছনে দেখতেছেন লাল টুকটুক একটা এলিয়ন গাড়ি এটা সম্পর্কে যদি একটু বলেন এটা হচ্ছে এলিয়ন চট্ট মেট্রো গাড়ি আর এটা হচ্ছে মডেল 2 রেজিস্ট্রেশন 2005 আচ্ছা পেপার আপডেট হচ্ছে রেড হ্যাঁ পেপার আপডেট আছে লাইটগুলো চেঞ্জ করছেন ভাই জি না হ্যাঁ এটা হচ্ছে লাইট চেঞ্জ আছে লাইট চেঞ্জ হচ্ছে চাকা এলিয়ন কত দিন ইউজ করতে পারে মানে ভাই এটা 6 মাস আপনার অনায়াসে ইউজ করতে পারবে 6 মান্থ কিন্তু অ্যাভেলেবল ইউজ করতে পারবেন আপনারা বন্ধুরা আমি যদি একটু গাড়ির পিছনের লুকটা একটু দেখাই দিই তো সেটি হচ্ছে চট্ট মেট্রো G11 সিরিয়ালের একটি গাড়ি
ভাই কত লিটার সিএনজি করা আছে এটা 60 লিটার সিএনজি করা আছে গাড়িটির কোনো প্রকার ফুলা কাটা মাইটার আছে ভাই না ভাই গাড়ি স্কেচ আছে কোনো সামনে পিছনে গ্লাস অরিজিনাল যা আছে টুকটাক কাজ আমরা ফুল কমপ্লিট করে দিব ফুল কমপ্লিট না কমপ্লিট আছে না কইরে দিবেন টুকটাক কাজ আছে আমরা করে দিব টুকটাক যদি কোনো কাজ থাকে সেগুলো কিন্তু আরিবা ওরা নিজেরা করে দিবে আর ভিতরে কোনো প্রকার ফুলা কাটা আছে ভাই না ভাই একদম ফ্রেশ আছে অল অপশন অটো না ভাই হ্যাঁ হ্যাঁ অল অপশন অল অপশন অটো সিটি থেকে শুরু করে এসি সাউন্ড সিস্টেম সবকিছু অল কমপ্লিট আছে ওকে আর এদিক দিয়ে আমরা যদি পিছন দিক একটু দেখে দিই পিছন দিক হবে এরকম ফ্রেশ একদম ফ্রেশ সিলিন্ডারটা দেখে দিই যে বাইরে আসলে গাড়ি নিতে চাচ্ছেন আসলে কিস্তির মাধ্যমে আমি বলবো সরাসরি আসেন নিজেরা এসে দেখে শুনে নিতে পারবেন আর গাড়ি কিন্তু এক্সচেঞ্জ করার সুযোগ থাকবে আর যে বাইরে আসলে গাড়ি বিক্রি করতে চাচ্ছেন যে অনেক ভাই আছে যে গাড়ি বিক্রি করতে চান সে বাইরে কিন্তু যোগাযোগ করতে পারেন আর ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা ক্রয় করতে চান বিক্রয় করতে চান কিস্তিতে গাড়ি নিতে চান সবাই যোগাযোগ করতে পারেন এই ভাইয়ের সাথে আরিফ ভাইয়ের সাথে তো ভাই এটা সম্পর্কে একটু বিস্তারিত যদি বলে আসতে বলে দেন এটা হচ্ছে আস্কিং প্রাইস হচ্ছে 1150 এর সাথে দামাদামির অপশন আছে দামাদামি করে নিতে পারবে কাজ আচ্ছা পেপারসটা হচ্ছে আরেকবার বলে দিই ভাই হ্যাঁ এটা দুই এর মডেল পাঁচ এর রেজিস্ট্রেশন সিসি 1500 সিসি এর কালারটা হচ্ছে রেড কালার প্রাইসটা মাত্র 1150 আস্কিং প্রাইস 1150 আস্কিং প্রাইস তারপর কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তার লোকেশনটা আরেকবার বলে দিবেন ভাই ঢাকা বারিধারা যে ব্লকে রোড নাম্বার 18 তে আমাদের শোরুমটা ওকে যারা আসলে সরাসরি আসতে চান আমি যদি আরএস কার সেন্টার ঢাকা বারিধারা যে ব্লক 18 নম্বর রোড আর 9 নম্বর প্লটে আসলে আপনারা পেয়ে যাবেন এই শোরুমটি তারিফ ভাই ভালো থাকবেন আচ্ছা ভাই ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ